বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। গণেশ পুজোর স্পেশাল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, অফিস থেকে এসে আমরা চলে এসেছি লিভিং ইন্ডিয়া। লিভিং ইন্ডিয়া হলো ইন্ডিয়ার জিনিসপত্র পাওয়া যায় সেরকম একটি দোকান। এখানে কি না পাওয়া যায় না! দোকানে ঢোকার সময় দেখছি বাইরে আবার খাটিয়াও পাওয়া যাচ্ছে। এই দোকানটিতে এই দেশের কোনো জিনিসপত্র পাওয়া যায় না, শুধুমাত্র ইন্ডিয়া থেকে নিয়ে আসা জিনিসপত্র এই দোকানে বিক্রি হয়। এই ছোট ছোট টুলগুলো দেখো কি সুন্দর না দেখতে! পুরো একটা দেয়াল জুড়ে শুধু টুলই রয়েছে। দোকানের একটি তাকে চোখে পড়লো কাঠের তৈরি রিক্সো আর তার সাথে কাঠের তৈরি ট্রাক। সেগুলো দেখতে ছোট হলেও এত সুন্দর করে বানানো এবং এত কালারফুল দেখতে কিন্তু দারুণ লাগছে, স্পেশালি ট্রাকটা। এই রোদে ঢুকে তো মনেই হচ্ছে না আমি অস্ট্রেলিয়াতে রয়েছি। ইন্ডিয়ার যে কোনো বড় দোকানে গেলে যেভাবে মিল্টনের জিনিসপত্র সাজানো থাকে, ঠিক এই জায়গাটা যেন সেরকম। এই দেশে এখন এত ভারতীয় রয়েছেন এবং এত ভারতীয় লোকজন থাকার জন্য ভারতীয় জিনিসের চাহিদাও খুব বেশি, সেই জন্য এখন এই রকম স্পেশাল কিছু দোকান হয়েছে, সেখানে খালি ইন্ডিয়ান জিনিসপত্রই পাওয়া যায়। এগুলো দেখো কি দারুণ না দেখতে! এগুলো মাটির বাসন। মাটির বাসন এখানে অনেক দোকানেই পাওয়া যায়, কিন্তু এই বাসনের উপর যে স্পেশাল ডিজাইনটা, এটা দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? এই জারগুলো তো খুব সুন্দর দেখতে, কি কালারফুল লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে। আর এই ছোট ছোট হাঁড়িগুলো দেখো, এগুলোও বেশ ভালো দেখতে। কালকেই তো গণেশ পুজো, সেই জন্য এই দোকানে গণেশ পুজোর যাবতীয় জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে গণেশের ব্যাকগ্রাউন্ডে রাখার বিভিন্ন ধরনের ডিজাইন, কি দারুণ না দেখতে! আর দোকানে রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের অসাধারণ অসাধারণ গণেশের মূর্তি। পুজোর ঘরে সাজানোর বিভিন্ন ধরনের মালা এবং এত সুন্দর কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায়, এখানে কেউ যদি গণেশ পুজো করতে চায় সে কিন্তু খুব সহজেই করতে পারবে। দেখো প্রত্যেকটা গণেশ ঠাকুর কি দারুণ দেখতে, এবং সব রকম দামে সব রকম সাইজের গণেশ ঠাকুরই কিন্তু রয়েছেন, বেশিরভাগই বিক্রি হয়ে গেছে, তার সাথে আবার নেম প্লেটে লেখা আছে কে সেই গণেশটি কিনেছেন। গণেশ পুজো উপলক্ষে দোকানের এই বিশেষ জায়গাটি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো। আজকাল সকলের বাড়িতেই কিন্তু ছোট করে গণেশ পুজো হয়। দোকানে চোখে পড়ল ক্যালকাটা মিঠা পান। বিদেশের মাটিতে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে কোনো দেশি দোকানের ডিপার্টমেন্টাল স্টোরে ঘুরে বেড়াচ্ছি। আমার কিন্তু দারুণ লাগছে, আমি প্রথম এইরকম কোনো দোকানে এলাম যেখানে সব জিনিসপত্র ইন্ডিয়া থেকে এসছে। দোকানটিতে ভারতীয়দের যা যা জিনিস লাগতে পারে তারা কিন্তু ভেবে সব কিছু জিনিসপত্র নিয়ে এসছেন। খাবার জন্য কাপ প্লেট থালা বাসন থেকে শুরু করে সব রকমের গ্রসারি আইটেম, তাছাড়াও ঠাকুর তো রয়েছেনই, বিভিন্ন রকমের ঠাকুর, সব ধরনের ঠাকুরই কিন্তু দোকানে রয়েছে। একটা পুরো ডেডিকেটেড রোই রয়েছে শুধুমাত্র স্টিলের বাসনপত্রের জন্য, সুতরাং তোমার যা যা দরকার তুমি সব পেয়ে যাবে। তার সাথে গান বাজনা, হারমোনিয়াম থেকে শুরু করে তবলা ঢোল সব আছে। ভারতীয়রা তো অত্যন্ত চা প্রিয়, তাই সব রকমের চা থেকে শুরু করে দারুণ দারুণ ঘি, কোনো কিছুই বাদ নেই। বাড়িতে এসে ভালো করে গ্যাস মুছে নিয়ে এখন নিরামিষ আলুর দম বানাবো। কালকে গণেশ পুজোর জন্য একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, তো সবাই বিভিন্ন রান্না করে নিয়ে আসবে, আমার ভাগ্যে পড়েছে এই আলুর দম। আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিলাম। লাস্টে দিয়ে নিলাম অল্প একটু কাজু বাটা, ব্যাস রেডি হয়ে গেল আমাদের আলুর দম। সকলকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা মোরিয়া। আমরাও আজকে ছোট্ট করে গণেশ পুজোর আয়োজন করেছি। আমাদের গণেশ পুজোর চল সেরকম বাড়িতে ছিল না কখনোই, কিন্তু আমাদের আজকে ইচ্ছে হলো আমরাও ছোট্ট করে একটু গণেশ পুজো করব। তাই সকালে উঠে একটু পায়েস বানানো হলো এবং সেই পায়েস দিয়েই ভগবানকে পুজো করা হচ্ছে। মোদক জিনিসটা আমরা এখনো বানাতে জানি না, সামনের বার চেষ্টা করবো মোদক দিয়ে ভালো করে ঠাকুরকে পুজো করার। এখন আমরা বেরিয়ে পড়লাম, আমরা এখন যাচ্ছি অভিষেক মনীষার বাড়িতে। ওরা বাড়িতে ছোট করেই গণেশ পুজো করে, তাই ওদের বাড়িতে গণেশ পুজো দেখতে। গত কয়েকদিন ধরে ওয়েদার কিন্তু খুব খারাপ ছিল, আজকে সকাল থেকেই দিনটা বেশ ঝলমলে। আর দিনটা ঝলমলে হলে তো মনটাও খুব ভাল লাগে, সেই জন্য আজকের দিনটা কিন্তু বেশ ভালো। গত কয়েকদিন এত ঝোড়ো হাওয়া ছিল, আজকের দিনটাই দেখাচ্ছে শুধু ভালো। আবার আগামীকাল থেকে বৃষ্টি পড়বে, ঝোড়ো হাওয়া দেবে, মেলবার্নের ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল।
আমরা এদের বাড়িতে পৌঁছে গেছি, মনীষা খুব সুন্দর করে ভগবানের পুজো করলো। পুজোর পর একটু ছবি টবিও আমরা তুলে নিলাম। এইবার আমরা পৌঁছে গেছি বর্ষার বাড়িতে। বর্ষার বাড়িতে গণপতিকে ঘরে এনে খুব সুন্দর করে পুজো করা হয়েছে। সঞ্জীব আর বর্ষা জায়গাটিকে খুব সুন্দর করে সাজিয়েছে। ভগবানের চারপাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর গণপতি বাপ্পাকেও অসাধারণ লাগছে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এখন প্রায় 3টে বাজে। আমাদের এখন লাঞ্চের তৈয়ারি চলছে। এখন লুচি ভাজা হবে। বর্ষা অলরেডি বাড়িতে বানিয়েছে সুজির হালুয়া আর এই পোলাওটা। আমাদের সব লুচি ভাজা হয়ে গেছে। মনীষা বাড়ি থেকে বানিয়ে এনেছে ছোলার ডাল, আর আমি তো আলুর দম কাল রাতে বানিয়েই ছিলাম, তার সাথে সুজি। আজকে খাওয়া দাওয়া কিন্তু দারুণ। খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু রেস্ট নিলাম। তারপরে এখন সন্ধ্যে 6টা বাজে। ঠাকুরের সামনে যতগুলো মোমবাতি প্রদীপ আছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হলো। একটু সন্ধ্যা আরতি করে নেওয়া হবে। আজকে একদিনে আমাদের এত রকমের প্রোগ্রাম। এখন সন্ধেবেলা চলছে নিমকি ভাজা। অনেকক্ষণ ধরে ভাজতে হচ্ছে নিমকি, তাই এক একজন পাটে পাটে এসে এক একবার নিমকি বানাচ্ছে। কেউ নিমকি কেটে দিচ্ছে, তারপর আবার ভাজা হচ্ছে। বেশ অল্প আছে, অনেকক্ষণ ধরে নিমকিগুলো ভাজলে কিন্তু ক্রিসপি হচ্ছে। অনেকদিন বাদে এই নল পাঁপড়গুলো খেলাম। আজকে রাতের খাবারও খুব সিম্পল। ডিনারের পর 25 মিনিট গাড়ি চালিয়ে আমরা এসেছিলাম ডেজার্ট খেতে, কিন্তু ডেজার্ট তো আর নেওয়া হয়নি। তার সাথে আরও অনেক রকমের জিনিসপত্র নেওয়া হয়েছে, কুলফি, বানমাস্কা, তার সাথে দই ফুচকা, দাভেলি, কত কি। তার সাথে এই সুন্দর দেখতে কেক আইসক্রিমটাও নেওয়া হয়েছিল। খেতে সব কিছুই খুব ভালো ছিল। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবাইকে আরেকবার গণেশ পুজোর শুভেচ্ছা। খুব ভালো থেকো, টাটা।